প্রশ্ন আসছে তাবিজ ব্যবহার করা কি শিরিক আমি তাবিজ সম্পর্কে স্পষ্ট ইবনে মাসুদের বর্ণিত হাদিস আর তাউলাতু শিরক এই হাদিস সহ অসংখ্য হাদিস পড়েছি অসংখ্য হাদিস দেখেছি এবং ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর রহমাতুল্লাহ কাজী ইব্রাহিম আমির হামজা মিজানুর রহমান আজারি আমি সবার কথা শুনেছি আমি সবার কথা শুনেছি কেউ যদি তাবিজ ব্যবহার করে এই নিয়তে যে তাবিজ আমাকে সমাধান করবে তাহলে সে শিরিক করলো আর কেউ যদি তাবিজ ব্যবহার করে এই নিয়তে যে তাবিজ হলো উসিলা রুকসারাবেন আল্লাহ তালা তাহলে আর কোনো সমস্যা নাই শিরিক হওয়ার প্রশ্নই আসে না শিরিক কাকে বুঝান সারা জীবন শিরিকের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠে কথা বলেছি দাদাকে আদা পরান এই শিরিক প্রথমত দুই প্রকার শিরিক আজিম শিরিকে সগির শিরিকে আজিম আবার চার ভাগে বিভক্ত আর শিরকুফিল উলুহিয়া আর শিরকুফি উজুবিল উজুদ আর শিরকুফি তাদবির আর শিরকুফিল এই আদা একটার মধ্যে পড়ে না আর কেউ কি এটা মনে করে যে তাবিজ আমাকে চাফাদান করবে যারা মনে করে তারা শিরিক করলো আপনি তো বয়ান শুনছেন যদি আপনার কোনো হুজুর থাকে আমাকে নিয়ে যান আমাকে নিয়ে যান অথবা তাকে আমার কাছে নিয়ে আসেন আমি যদি প্রমাণ না করতে পারি জাতির সামনে আর ভাষণ দিব না আপনি শুনেন শুনে শুনে এগুলো বলেন কেন খাস করে বলে জেনারেল শিক্ষায় শিক্ষিত ও সরকারি চাকরিজীবী ও বিসিএস ক্যাডার ও ইঞ্জিনিয়ার হ্যাঁ ও ফতুয়া দেয় যে ওনার গায়ে ওনার শরীরে ওনার হাতে ওনার গলার মধ্যে তাবিজ আছে অতএব মুশরিক মুশরিক হ্যাঁ বলে মুশরিক চিন্তা করছেন মুশ্রিক মাংদার জুলম বিল কুফ আও ক্বাল আদু ওলাই ওলাইসা কাযালিক ইল্লা হার আলাই আপনি তাকে মুশ্রিক বলার সাথে সাথে আপনিও মুশ্রিক আপনি যেই হুজুরের বয়ান শুনে মুশ্রিক ফতুয়া দিলেন আপনার হুজুর হুকুমের আসামি অনেকে বলে যে এখন বর্তমানে বলে শিরিকি কথা ছাড়া তাবিজ দেওয়া যায় না এটা তাদের ভুল ধারণা যারা শিরিকি কথা লেখে তাবিজ দেয় ওই সমস্ত কবিরাজদেরকে বয়কট করবেন ওই সমস্ত কবিরাজের ধারে কাছে যাবেন না সামাজিকভাবে রাষ্ট্রীয়ভাবে যেই সমস্ত কবিরাজ সিরিকি কথা লিখে তাবিজ দেয় এদেরকে বয়কট করবেন কিন্তু যেই কবিরাজ ভিত্তিক তাবিজ দেয় তার কাছে যাবেন কোনো সমস্যা নেই তাবিজ আর তামিমা সম্পর্কে পার্থক্য না জানার কারণে ঢালাউভাবে তাবিজকে সিরিক বলে আখ্যায়িত করে ওই যে আপনারা তাবিজ ব্যবহার করেন না গলার মধ্যে অথবা হাতের মধ্যে কেউ যদি এই নিয়তে তাবিজ ব্যবহার করে যে তাবিজ হলো আল্লাহ তাবিজ আল্লাহ তাহলে কোনো সমস্যা নাই আপনার যদি কোনো আলেম থাকে আমার সাথে বসান আমি চব্বিশ ঘন্টা প্রস্তুত আপনি তামিমা আর তাবিজের পার্থক্যই বুঝেন না যারা তাবিজকে ঢালাউভাবে সিরিক বলে তাবিজ আর তামিমা সম্পর্কে পার্থক্য না জানার কারণে ঢালাউভাবে তাবিজকে সিরিক বলে করে আমি স্পষ্ট ভাষায় বলি শুনেন যদি কেউ তাবিজ গলার মধ্যে অথবা হাতের মধ্যে ব্যবহার করলো এই নিয়তে যে তাবিজ আমাকে সেফাদান করবে যদি কোনো দোকানে বা ব্যবসা প্রতিষ্ঠানে তাবিজ ব্যবহার করে যে এই তাবিজ আমার ব্যবসা উন্নত করে দিবে এই তাবিজ আমাকে ধনী বানিয়ে দিবে যদি এই নিয়তে কেউ তাবিজ ব্যবহার করে যে তাবিজ আমাকে সেফা দান করবে তাবিজ আমাকে সুস্থতা দান করবে তাহলে সে শিরিক করলো তাহলে সে সিরিক করলো কারণ সে তাবিজকে মনে করলো সেফা দানকারী পক্ষান্তরে কেউ যদি গলার মধ্যে অথবা হাতের মধ্যে যে কোনো জায়গার মধ্যে এই নিয়তে তাবিজ ব্যবহার করে যে তাবিজ হলো উসিলা রুখ সারাবেন আল্লাহ তালা অসুস্থ হয়েছে অসুস্থ হওয়ার পরে ওষুধ খায় ওষুধ হলো উসিলা রুখ সারাবেন আল্লাহ তালা তাবিজ হলো উসিলা। রুখ সারাবেন আল্লা তালা এই নিয়তে যদি কেউ তাবিজ ব্যবহার করে তাহলে শিরিক হবে না কিন্তু বলছি। কেউ যদি তাবিজ ব্যবহার করে এই নিয়তে যে তাবিজ আমাকে সমাধান করবে তাহলে সে শিরিক করলো আর কেউ যদি তাবিজ ব্যবহার করে এই নিয়তে যে তাবিজ হলো উশিলা রুখ সারাবেন আল্লাহ তালা তাহলে আর কোন সমস্যা নাই সিরিক হওয়ার প্রশ্নই আসে না তাবিজ হলো উসিলা রুখ সারাবেন আল্লাহ তালা তাহলে কোন সমস্যা নেই ইমাম খত্তাবি রহমাতুল্লাহ তাবিজ সম্পর্কে বলেছেন যে আল্লাহর কোরআনের আয়াত কোরআনের আয়াত অথবা আল্লাহ নাম লেখা তাবিজ ব্যবহার করাতে কোনো সমস্যা নেই হজরতে উমরের সমর্থনে কোরআনের বাইশ জায়গার মধ্যে যেই উমরের সমর্থনে কোরআনের বাইশ জায়গার মধ্যে আল্লাহ কোরআনের আয়াত নাজিল করেছে ওই উমর হেরাক্লিয়াসকে তাবিজ লিখে দিয়েছেন আব্দুল্লাহ ইবনে আমার আস নবীদুল সাহাবি তাবিজ লিখে দিয়েছেন ইমাম আহমাদ বিন হাম্বাল রাহমাতুল্লাহ তাবিজ লিখে দিয়েছেন আপনারা জানেন দশ এলাকার মানুষ আমাকে যথেষ্ট মূল্যায়ন করে আমি খুশি হয়েছি আজ থেকে পাঁচ বছর পূর্বে নোয়া কান্দার মসজিদে একজন ইমাম নিবে আমি একজন ইমাম পাঠাইছি ওরা বলতেছে কে পাঠাইছে বলতেছে দাইয়ান সাপ পরে বলতেছে আর কোনো ইন্টারভিউ লাগবে না হুজুরে যে পাঠাইছি এরই যথেষ্ট আমি খুব খুশি হয়ে এদের জন্য দোয়া করছিলাম ঠিক তেমনইভাবে আশেপাশের সমস্ত আলেমরা আমার কাছে আসে আজ থেকে তিন বছর পূর্বে মলানা আব্দুল কাদির সাহাব উনি তো উনি জিন হাজির করে কবিরাজি করে উনি একটা ফতুয়া নিয়ে আমার কাছে আসছে ওদের সমাধানের জন্য আমি বললাম ভাই আপনি তো একজন আলেম মানুষ আপনি যে কবিরাজি করেন আপনি কীভাবে করেন সিরি কি কথা লেখেন উনি বলছে আল্লাহর কসম আমি সিঁড়ি কি কথা লিখি না আমি কোরআন শূন্য ভিত্তিক তাবিজ দিই তো একজন মানুষকে জিনে এরা কি আপনি ওষুধ দিবেন নাকি আরে এরা ওষুধ দিলে ইঞ্জেকশন ঢুকাইলে জিনে আপনার বারোটা বাজিয়ে দিবে ঐক্য বিরাজির মাধ্যমে তাকে কি করতে হবে যার ভুক করতে হবে তাবিজ দিতে হবে অতএব সিরি কি কথা ছাড়া যে আল্লাহ হইলো সেফাদানকারী যে তাবিজ হলো উসিলা রোগ সারাবেন আল্লাহ তালা তাহলে কোনো সমস্যা নেই আপনি সরকারি চাকরিজীবী আপনি সরকারি চাকরিজীবী বা অনার্স মাস্টার্স পর্যন্ত লেখাপড়া করেছেন বা ইঞ্জিনিয়ার বা আপনি তো আর হাদিসটার মর্ম বুঝলেন না আপনি শুনলেন মোবাইলে যে শায়েক আব্দুর রাজাক বিন ইউসুফ বলেছে অথবা মিজার রহমান আজহারি বলছে অথবা আমির হামজা বলছে অথবা ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর রহমাতুল্লাহ বলেছে অথবা কাজী ইব্রাহিম বলছে আপনি তো মোবাইল থেকে শুনছেন তাই না এই মোবাইল থেকে শুনে তারপরে আপনি সরকারি চাকরিজীবী যেই কিতাবের জবর যে নিজের নাই একটা লাইনে তো আপনি পড়তে পারবেন না আপনি তো কারো না বয়ান শুনছেন যদি আপনার কোন হুজুর থাকে আমাকে নিয়ে যান আমাকে নিয়ে যান অথবা তাকে আমার কাছে নিয়ে আসেন আমি যদি প্রমাণ না করতে পারি জাতির সামনে আর ভাষণ দিব না আপনার হুজুরের কাছে নিয়ে যান এই ভাই এখানে অসংখ্য আহলে আদিস আছে দুই হাজার আপনার সতেরো আঠারো সালে দুইজন আহলে আদিস রাজশাহীর ওরা ছয় মাস বয়ান শোনার পরে বলে হুজুর আপনি যেমন ভাবে আমাদেরকে বলেন আমাদের হুজুর গালি গালাস করেন না কিন্তু আমাদের হুজুর আপনাদেরকে গালিগালাস করে অবশেষে ওরা আমাকে রাজশাহী নেওয়ার জন্য প্রস্তুত হয়েছে হুজুর বিশাল মাহফিল আবদুর বিন ইউসুফ আছে আর আপনি থাকবেন কিন্তু আমি অত দূরে গিয়ে জার্নি করে কথা বলতে পারি না আমি বলছি যদি উরুজা হাসদান তাহলে যাইতে রাজি আসি কিন্তু যদি তাবিজ যে সিরিক এইটা যদি আপনার সাহেব কেশেদ আমাকে বসান আমি এত দূরেও যাইতে প্রস্তুত প্রমাণ করে দিব তাবিজ আর তামিমা দুইটা পার্থক্য ওই হুজুররা তামিমা আর তাবিজের অর্থ করে এক এরা বুঝে না যে নবীজির সাহা তাবিজ লিখে দিয়েছেন অতএব সিরিকি কথা বাদে যেইরা কোরআন হাদিসের মাধ্যমে হয় ওটাতে কোনো সমস্যা নাই যদি কেউ সমস্যা বলে আমাকে নিয়ে যান অথবা তাকে আমার কাছে নিয়ে আসছেন প্রমাণ না করতে পারলে দ্বিতীয়বার আপনাদের সামনে আমি বক্তব্য দিব না سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك